প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের কারণে তোমরা ক্লাসরুম থেকে অনেকদিন ধরে দূরে আছো। এর মাঝেও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামের আওতায় সংসদ টেলিভিশনে নিয়মিত বিষয়ভিত্তিক ক্লাস হচ্ছে। আমরা আশা করছি তোমরা বাড়িতে বসে এই ক্লাসগুলো দেখছ এবং সে অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ। আমরা গত দু সপ্তাহ আগে থেকে আমাদের বিদ্যালয়ে আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করেছি। আমাদের সকল শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিচ্ছেন এবং সেই ক্লাসগুলো স্কুলের ফেসবুক আইডিতে নিয়মিত লোড করা হচ্ছে। আমরা আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন দেখবে এবং দেখলে তোমরা উপকৃত হবে। এই প্রোগ্রামের আওতায় আমাদের স্কুলে শনিবার, সোমবার এবং বুধবারে আমরা তিন দিন ক্লাস নিই। ক্লাসগুলো পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষক তাদের নিজের ফেসবুক আইডিতে অনুরোধ করেন এবং স্কুলের আইডিতে অনুরোধ করেন। আজকে আমি ক্লাস নেব অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র প্যাসেজ নেরেশন। আজকে ক্লাস করব প্যাসেজ নেরেশন। তোমরা জানো নারেশন অষ্টম শ্রেণী থেকে শুরু হয়। অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে তথা এসএসসি পরীক্ষায় নারেশন থাকে এবং প্যাসেজ নারেশন থাকে। এই জন্য আমরা আজকে প্যাসেজ নারেশনের উপর আলোচনা করব। আমি প্যাসেজ নারেশনটা দুই পিরিয়ডে আলোচনা করব। আজকে তার প্রথম পিরিয়ড, পরবর্তীতে আর একটা পিরিয়ডে আলোচনা করা হবে। তোমরা দেখো এখানে প্রথমে আমরা যাব রুলস অফ প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন করতে গেলে প্রথমে নারেশনের যে সাধারণ নিয়মগুলো আছে সেই সাধারণ নিয়মগুলো সবগুলো প্রযোজ্য হবে। যেমন টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, বিভিন্ন শব্দের পরিবর্তন, সেন্টেন্স ভিত্তিক রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এগুলো সব ব্যবহারিকই পরিবর্তিত হবে। এছাড়াও যখন আমরা প্যাসেজ নারেশন করতে যাব তখন প্যাসেজ নারেশনে কিছু বিশেষ নিয়ম আমাদেরকে ফলো করতে হয়, অনুসরণ করতে হয়। আজকে আমরা তার প্রথম পর্বটা আলোচনা করব। এখানে দেখো দেখা যাচ্ছে রুলস অফ প্যাসেজ নারেশন। রুলস অফ প্যাসেজ নারেশনে এক নম্বর রুল আছে, প্রথমে সম্পূর্ণ মেসেজটি পড়ে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। প্রথমে যে প্যাসেজটা দেবে নারেশন করার জন্য, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য, তোমাদের প্রথমে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। পরে সেখান থেকে প্রথমে শ্রোতাকে বা স্পিকারকে এবং দা পার্সন স্পোকেন টু কার উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা প্রথমে নির্ধারণ করতে হবে। এখানে একটা উদাহরণ আছে, দেখো উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া। এই সেন্টেন্সটাতে দেখো এখানে শ্রোতাকে আর বক্তাকে, হ্যাঁ সেড প্রিয়া, তাহলে প্রিয়া হচ্ছে বক্তা আর টু রিয়া কাকে বলছে, রিয়াকে বলছে, রিয়া হচ্ছে শ্রোতা, হ্যাঁ সেই জন্য দেখো তাহলে যেহেতু প্রিয়া বক্তা সেই জন্য প্রিয়াকে আগে আনা হয়েছে এবং প্রিয়াকে পরে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রুল নাম্বার টু, যখন রিপোর্টিং ভাবে সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে, যখন রিপোর্টিং ভাব সেন্টেন্সের মাঝে থাকে বা শেষে থাকে। আমরা জানি যে নারেশনের ডিটেল সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভাবটা সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে, কিন্তু মেসেজ নারেশনে অনেক সময় রিপোর্টিং ভাবটা সেন্টেন্সের মাঝে থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। সেন্টেন্সের মাঝে বা শেষে যেখানেই থাকুক না কেন, হ্যাঁ রিপোর্টিং ভাবটাকে তুমি যখন ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করতে যাবে তখন রিপোর্টিং ভাবটাকে সেন্টেন্সের প্রথমে আনতে হবে। এখানে দেখো দেওয়া আছে হোয়ার ডু ইউ লিভ সে টিনা, এখানে রিপোর্টিং ভাবটা সেন্টেন্সের শেষের দিকে আছে, কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে হোয়ার ডু ইউ লিভ এই সেন্টেন্সটাকে ডাইরেক্ট স্পিচটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করতে যাবো তখন আমাকে রিপোর্টিং ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। এই জন্য দেখো রিনা আস আস্ক হয়েছে, এখানে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য সেটের পরিবর্তে আস ব্যবহৃত হয়েছে। দেখো রিনা আস এটা সেন্টেন্সে প্রথমে আসছে। রুল নাম্বার থ্রি হলো প্যাসেজে বক্তা একের অধিক উক্তি ব্যবহার করলে প্রথম উক্তি করার পর পরবর্তী উক্তিগুলি উল্লেখ করার সময় তোমাকে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সে, অ্যাগেইন সে, অ্যাগেইন আস ইত্যাদির মতো অন্যান্য কিছু শব্দ আমরা ব্যবহার করতে
পারি হ্যাঁ যেমন প্রসেসর এর মধ্যে একজন বক্তা সে পরপর কয়েকটা বক্তব্য দিতে পারে এখানে উদাহরণ দাও আই উইল হেল্প ইউ সলভ দিস প্রবলেম এটা একটা স্টেটমেন্ট এটার পর আছে আই অ্যাম রেসপন্সিবল ফর ইট এটা একটা স্টেটমেন্ট এখানে পরপর দুটো স্টেটমেন্ট আছে সেজন্য প্রথম স্টেটমেন্ট করার ক্ষেত্রে যথারীতি আমরা যে ব্যবহার করেছি হ্যাঁ তারপরে স্টেটমেন্ট হি উড সলভ দিস প্রবলেম এর পরবর্তীটা কাছে আমরা অ্যাডের ব্যবহার করি অ্যাডের ক্রিয়ারের স্যার হি ওয়াজ রেসপন্সিবল ফর ইট যদি এরপরে আরও স্টেটমেন্ট থাকে সেজন্য আমরা পার্টটা অ্যাডের ব্যবহার করতে পারবো হ্যাঁ আর অ্যাডের সেই ব্যবহার করতে পারবো যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয় তাহলে অলসো আস ব্যবহার করতে পারবো এভাবে পথে তুমি আমরা অন্যান্য রিপোর্টিং ভাবগুলো ব্যবহার করতে পারবো দু নম্বর করে রিপোর্টেন্ট হচ্ছে যদি ইয়েস থাকে তাহলে ইন্টারেক্ট করার সময় ইয়েসকে রিপ্লাই ইন্ডার আপনার কি ব্যবহার করতে হবে এই ইয়েসের পরিবর্তে কী হবে হবে রিপ্লাই ইন্ডার অ্যাফার্মেটিভ আর যদি নো থাকে তাহলে হবে রিপ্লাই ইন্ডার নেগেটিভ যদি সাত থাকে হবে রেসপেক্টফুলি উইথ রেসপেক্ট বা পোলাইটলি এগুলো ব্যবহার করা যায় যেমন দেখো দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার স্যার উইল ইউ টিচ মি এখানে কি বলা হয়েছে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি এখানে সেডের আগে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা সেডের পরিবর্তে আস্ক করতে এই আস্কের আগে যেহেতু স্যার আছে ডাইরেক্ট স্পিচে এই জন্য আমরা এখানে রেসপেক্টফুলি শব্দটা ব্যবহার করেছি তাহলে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি আস্ক দ্য টিচার ইফ হি উড টিচ হিম রুল নাম্বার ফাইভ হচ্ছে যদি ডাইরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করে বলা হয় ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাস ব্যবহার করা হয় হ্যাঁ সেটা কি দেখো যদি ডাইরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করে কিছু বলা হয় কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহলে সেখানে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাস ব্যবহার করা হয় যেমন দেখো কান্ট্রিম্যান লিসেন টু মি সেড দ্য প্রেসিডেন্ট এই সেন্টেন্সটাতে প্রেসিডেন্ট তার কান্ট্রিম্যানকে দেশবাসীকে উদ্দেশ্য করে কিছু বলছেন